হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি হাজির হয়েছি দুর্দান্ত স্বাদে কাঁকরোলের একটি রেসিপি নিয়ে গরম এক থালা ভাত শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কাঁকরোলের এই রেসিপি বানানোর জন্য এখানে আমি চারটে মাঝারি সাইজের কাঁকরোলকে লম্বা দিকে চাকা চাকা করে কেটে নিয়েছি একটু পুরু করে কেটে নিতে হবে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটি প্লেটের মধ্যে রেখেছি মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি কোয়াটার চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিচ্ছি ভালো করে লবণ হলুদ আর লঙ্কাকে ঘষে ঘষে কাঁকরোলের সঙ্গে মিশিয়ে নেব সমস্ত মেশানো হলে দু তিন মিনিট রেখে দেবো তার থেকে বেশি রাখবার প্রয়োজন নেই কড়াই গরম করে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম করে নিয়ে স্প্রেড করে নিলাম এরপর ছেড়ে দিচ্ছি কাঁকরোলের পিসগুলো সমস্ত পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর দু তিন মিনিট অপেক্ষা করতে হবে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না নিচ থেকে সুন্দর লালচে রঙ ধরলে এবার পাল্টে দিচ্ছি এভাবেই দুদিকে সুন্দর লালচে রং ধরা পর্যন্ত এগুলোকে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি সমস্ত কাঁকরোলগুলো ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আর দেড় চামচ মতো সর্ষের তেল তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুনের মতো কালো জিরে আর দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজকে নাড়াচাড়া করছি পেঁয়াজটাকে এই পর্যায়ে বেশ লালচে রং ধরিয়ে ভাজা করে নিতে হবে মিশিয়ে দিচ্ছি কোয়াটার চামচের মতো চিনি এই চিনিটা দিলে পেঁয়াজে সুন্দর রং ধরে যাবে এতে করে রান্নাটা কিন্তু মিষ্টি হয়ে যাবে না টেস্টে একটা সুন্দর ব্যালেন্স আসবে ভালো করে পেঁয়াজকে এভাবে লালচে রঙ করে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে টমেটো দেওয়ার পরে পরেই এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি যাতে করে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে দিচ্ছি কোয়ার্টার চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি পরে যে বাটা মশলা ব্যবহার করব তার মধ্যে কাঁচা লঙ্কা বেটে অ্যাড করব এবার আমি এখানে প্রায় চার টেবিল চামচ মতো জল অ্যাড করে দিলাম ভালো করে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রান্না করব যাতে করে টমেটো সুন্দর মজে আসে আর মশলাও সুন্দর কষানো হয়ে যায় ততক্ষণ দেখিয়ে দিই আগে থেকে এর জন্য আমি কি মশলা বেটে রেখেছি এখানে এক চামচ সর্ষে আর নিয়েছি এক চামচ সাদা তিল আপনারা চাইলে তিলের পরিবর্তে পোস্তও নিতে পারেন তবে পোস্তর দামটা অনেক বেশি তিল অনেকটাই কম দাম লাগে আর খেতেও ভালো লাগে এখানে এক চামচ সর্ষে আর এক চামচ তিল নিয়ে শুকনো অবস্থা একবার ঘুরিয়ে নিয়েছি আর তারপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি দুটো রসুনের কোয়া দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি তিন চিমটির মতো লবণ এবার বেশ কিছুটা জল দিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নেব দেখুন ভালো করে স্মুথ করে এটা বেটে নিয়েছি আর একটি পাতলা মিশ্রণ তৈরি হয়ে গেল দু তিন মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলেছি দেখুন এখানে কিন্তু টমেটো সুন্দর মজে গেছে মশলা সুন্দর কষানো হয়ে গেছে সর্ষের এই বাটা মশলাটি কিন্তু রান্না শুরু হওয়ার দশ মিনিট আগে থেকে তৈরি করে রাখতে হবে তাতে করে সর্ষে তেতো হয়ে যাবে না সর্ষের বাটা অ্যাড করার পর এখানে আমি অ্যাড করে দিলাম মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণ জল এবার মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব সমস্ত কাঁকরোল ভাজাগুলো গ্রেভির সঙ্গে অ্যাড করে দিয়েছি ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব ভালো করে মেশানো হলে এবার এখানে আরও অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি রান্নাটাতে খুব বেশি ঝোল থাকবে না একটু মাখো মাখোই হবে সেই হিসেব করে জলটা দিলাম এবার ঢাকা দিয়ে প্রায় পাঁচ ছ মিনিট রান্না করে নেব যাতে গ্রেভি ঘন হয়ে আসে আর কাঁকরোলও সুন্দর সেদ্ধ হয়ে যায় পাঁচ ছ মিনিট পর ফ্লেম অফ করে আরও চার পাঁচ মিনিট দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম দেখতেই পাচ্ছেন আমাদের কাঁকরোলের এই ঝাল কিন্তু একদম সার্ভ করার জন্য রেডি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং